আমি বেরিয়ে পড়েছি কলতার থেকে, ট্রেনটা প্রচণ্ড ভিড় ছিল, উঠতে পারলাম না, এখন নেক্সট ট্রেনের হোপ। আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন বোলপুর, আমি আর আমার ওয়াইফ, আমার ফ্রেন্ডসরাও আছে, ওরা ফোর হুইলারে আসছে। সো নাও উই ক্রস দ্য হোটেল নবান্ন অ্যাট সিমুর। এই যে অভিক গাড়ি বার করছে, এই যে এটা আমাদের আরেকটা ব্লগার পালসি টোল, আগে মিট করেছি অলমোস্ট প্রায় 60 কিলোমিটার, আমরা পরে আমরা মিট করেছি, ধাওয়া করতে করতে এসেছি আমরা, হ্যাঁ ধাওয়া করতে করতে এসেছি, এবার ধাওয়ায় খাবো খুব। প্রায় 81 কিলোমিটার পর আমরা স্টপ নিলাম ইন্ডিয়ান ধাবা, এখানে আমাদের হবে এখন ব্রেকফাস্ট। আমাদের দুটো সওয়ারি, একটা কার, স্কুটি, ছোলার ডাল, কাঁচা লঙ্কা, 50 টাকা প্লেট। আমাদের এখন ব্রেকফাস্ট কমপ্লিট, এই যে এখান থেকে করলাম ইন্ডিয়ান ধাবা। খাওয়া দাওয়া মোটমাট খুব ভালো ছিল, কোয়ান্টিটি ওয়াইজ অ্যান্ড প্রাইস ওয়াইজ দুটোই বেস্ট ছিল। তো এখন অ্যাপ্রক্সিমেটলি কিন্তু 75 কিলোমিটার বাকি আছে বোলপুর ঢুকতে, তো দেখা যাক, আশা করি ভালো করে যাবো। আমরা বড় বেরিয়ে গেল, এখন আমরা বেরোচ্ছি পিছনে পিছনে। এবার আমরা পৌঁছে গেছি আমরা বোলপুর শান্তিনিকেতনে, রুম পাওয়া যাচ্ছে না, রুম খোঁজা হচ্ছে। এই যে পাস করলাম, এখন রুম খোঁজা চলছে। অভিক আর গেছে গৌরব, ওরা রুম করছে। তো ফাইনালি চলে এলাম কৃষ্ণা উৎসব রিসর্টে, এটা হচ্ছে আমাদের রুম, তিনজন থাকবো এখানে আমরা। এই রুমটা ভাড়া হচ্ছে 2200 টাকা নিচ্ছে, এখানে টিভিও আছে অ্যান্ড হাই স্পিড ওয়াইফাইও এরা প্রোভাইড করছে, এটা আমি শুনেছি আপাতত, লেটস সি। অবশ্যই এই রিসর্টের আমি পুরো রিভিউটা দেবো। তাছাড়া এখানে আসার পর আমাদের খুঁজতে খুব প্রবলেম হয়েছিল, কেন কি সবকটা রিসর্টগুলো পুরো ফুল ছিল, তো সেই হিসাবে আলটিমেটলি এখানেই আসা হলো, কেন কি এটাই পাওয়া হলো। অ্যাকচুয়ালি এন্ট্রেন্স আসাটা খুবই খারাপ, এখন প্ল্যানিং হচ্ছে কি খাওয়া হবে। ও ফাইনালি কি হলো তাহলে খাও? আমাদের আগে বুকিং করতে হতো, এটা আমাদের স্পেশালি অভিজ্ঞর জন্য এটা হলো, আমরা ইনস্ট্যান্ট বুকিং করেছি। দিস ইজ রুম সার্ভিস, একটু নোংরা ছিল বলে পরিষ্কার করা হচ্ছে। এটা হচ্ছে রেস্টুরেন্ট কৃষ্ণা রিসর্টের, এখানে যাবো এখন খেতে আমরা। এই যে রিসর্ট, এই যে রেস্টুরেন্ট, খেতে এখন সবসময় লেট। সবাই খুব খুশি, খাবার চলে এসছে। এই যে মাইক ফাইক নিয়ে রেডি, ফুড ব্লগার। আজকের লাঞ্চ ফ্রাইড রাইস উইথ চিকেন। দি পড়েছি আমরা বিকেলের মার্কেটে, নট বিকেল, ইটস 4:10। তো এই যে মার্কেটের নাম হচ্ছে সোনাঝুরি মার্কেট, সোনাঝুরি হাট, প্রচুর বড়, বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছে এখানে, কাপড় থেকে শুরু করে মূর্তি, স্ট্যাচু, এ টু জেড এভরিথিং, তো মানে মাস্ট মাস্ট হ্যাপেনিং প্লেস। মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে এরা, কোথায় যাচ্ছে তা কে জানে। বিকেলের টাইম এই সোনাঝুরি হাটে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ক্রাউডেড, আর এখানে হচ্ছে একটা নাচ। এটাই
যাচ্ছে শান্তিনিকেতন বোলপুরের বিখ্যাত ড্যান্স। এখানে আমাদেরকে নাচ করতে ডাকছিল, তো গৌরবও পালালো আমিও পালালাম। এই যে এখানে তৈরি হচ্ছে, স্টার্ট হয়ে যাবে, এরপরে ডান্স শুরু হয়ে যাবে। ওখানে দেখাবো, ভিডিও দেখাবো। অনেকক্ষণ ঘোরার পর রাবড়ি দই টেস্ট করছি আমরা, 40 rupees ফর দিস। এই যে এদিকে এও খাচ্ছে, আর বাকি আমাদের টিম আসছে খাওয়ার জন্য। এই যে হচ্ছে কন্টেনার, যেখানে এটা স্টোর করা হচ্ছে। এই যেটা এখানে স্টোর করা আছে নিল। এই যে ভালো হয়ে ঘুরছে ছেলে। এটা হচ্ছে বিকেলের সময় সোনাঝুড়ি হাটের দৃশ্য, প্রচুর ক্রাউড। অবশ্যই শনিবার রোববার তারপরে সোমবার দিন হচ্ছে জন্মাষ্টমী, তো পরপর 3 দিনের ছুটি। সবাই ফ্যামিলি, ফ্রেন্ডস, কলিগস এসছে ঘুরতে এখানে। ডেফিনেটলি সবার এনজয় হচ্ছে। এখানে তর্কতর্কি চলছে, 10 টাকা দাও, 20 টাকা দাও। একটা দোকানের আইটেমস, ফাইনালি এরা সত্যি করে কিছু কিনছে। এবার মিটাও হাসছে, ও বুঝে গেছে যে হয়তো কিনবে না, টাইম পাস করতে সবাই মিলে। এই শিল্পী কমল মেটে আজকেও এই বহুরূপীর ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে, চার প্রজন্ম ধরে এই শিল্পীর সাথে যুক্ত। আশা করি আপনারাও বহুরূপীর এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন।